হ্যালো বন্ধুরা, আমি মিনাল। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিআইএসএফ বা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। তো সিআইএসএফে কিন্তু বিরাট বড় একটা ভ্যাকান্সি ছেড়েছে। তো 1130টি পোস্টের কথা এখানে বলা হয়েছে। এখানে বলেছে কনস্টেবল এবং ফায়ারম্যান নিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন হচ্ছে। তো অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে সেই বিষয়ে জেনে নেব। কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কী কী যোগ্যতা লাগবে, সমস্ত বিষয়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে এই বিষয়ে ক্লিয়ারেন্স চলে আসবে। তো দেখো, এখানে এটা কিন্তু সেন্ট্রাল যে ডিফেন্স সার্ভিস রয়েছে, তো সেন্ট্রালের ডিফেন্সের চাকরি এটাকে পারমানেন্ট জব, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো পার্সেন্টেজের বিষয় নেই। তো স্টেপ বাই স্টেপ আসছে। দেখো, এখানে ব্রিফিংয়ে যেটা বলা হয়েছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স হ্যাজ গিভ নোটিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ফায়ারম্যান মেল ভ্যাকান্সি, ঠিক আছে। তো এখানে ফায়ারম্যান যে পোস্ট আছে সেই পোস্টে আছে, পোস্ট রয়েছে, তার সঙ্গে কিন্তু কনস্টেবলও রয়েছে। তো কী কী পোস্টের লোক নেওয়া হচ্ছে? কনস্টেবল, ফায়ারম্যান। তো অ্যাপ্লিকেশন ফিস যেটা বলা হয়েছে, জেনারেল স্টুডেন্টের জন্য 100 টাকা এবং আদার্সের জন্য কিন্তু ফিস এখানে কাটছে না। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো কবে থেকে স্টার্ট হচ্ছে। দেখো, এখানে স্টার্টিং ডেট বলা হয়েছে 31/8/2024, মানে 31 আগস্ট কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, যা চলবে 30/9/2024 অবধি। তো লাস্ট ডেট কবে? 30 সেপ্টেম্বর। তো আমি বলবো অ্যাপ্লিকেশনটা যেদিন স্টার্ট হবে তার 2-3 দিন পর থেকে করে নিতে পারো, ঠিক আছে। এটা হলো অ্যাপ্লিকেশনের ডেট কবে থেকে স্টার্ট হচ্ছে। আবার বলছি, 31 আগস্ট থেকে স্টার্ট হচ্ছে, যা সেই ডেট 30/9/2024। এখন অ্যাপ্লিকেশন যে করবে তার বয়সের বিষয়টা এখানে বলা আছে। বয়স হিসাব করা হবে 30/9/2024 হিসাবে, যাদের বয়স 18 থেকে 23-এর মধ্যে। তার সঙ্গে এসসি, এসটি এবং ওবিসি যারা রয়েছে তারা কিন্তু বয়সের ছাড়টা অবশ্যই পাবে। তো বয়স 18 থেকে 23-এর মধ্যে যা হিসাব করা হবে 30/9/2024 হিসাবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতার কথা যেটা বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক পাস করে কিন্তু অ্যাপ্লিকেশনটা করা যেতে পারে, কোনো রকম পার্সেন্টেজের বিষয় নেই। প্লেন উচ্চ মাধ্যমিক পাস করে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা ফিজিক্যাল মেজারমেন্টের কথা যেটা বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে কিন্তু 170 সেন্টিমিটার হাইট হতে হবে, এটা হলো হাইটের ক্ষেত্রে। তার সঙ্গে চেস্ট যেটা নর্মাল থাকে সেই হিসাবেই থাকতে হবে, 5 সেমি ফুলিয়ে দেখাতে হবে। তো টোটাল ভ্যাকান্সির কথা বলা হচ্ছে 1130টি। তো অ্যাপ্লাই শুরু হবে 31/8/2024-এ। তো যেদিন থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে তার ডিটেলস আমি জানিয়ে দেবো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।